ইউজ করবেন কিভাবে চালু করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াজ দিস ফুল ভিডিও সো লেট গেট স্টার্টেড অল রাইট সো গাইস সো এই নোটিফিকেশনটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই দিই এখানে নাও থাকতে পারে অনেকের কিভাবে নিয়ে আসবেন সেটা দেখাই দিই দেখেন এই যে প্রথমত আপনাদের না থাকলে সেটা কি করবেন সেটাও দেখা দিচ্ছে যে দেখেন থ্রি লাইনে একটা টাস্ক করে দেবেন আপনার প্রোফাইল আসার পর তারপর যে কাজটি করতে হবে টিকটক স্টুডিও সেকশন একটা ক্লিক করে দিতে হবে সো রাইট নাও আপনি যখন টিকটক স্টুডিওতে চলে আসবেন তখন এই যে দেখেন নোটিফিকেশনটা এখানে চলে আসবে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস এই যে দেখেন এখানে গেট দা টিকটক অ্যাপ নামে একটা নোটিফিকেশন তারা শুরু করতেছে তো আমাদের যে কাজটি করতে হবে প্রথমে টিকটক স্টুডিও এই অ্যাপসটা ওপেন করতে হবে বা এই অ্যাপস ডাউনলোড করতে হবে এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন আপনি যখন এই অ্যাপসটি ইনস্টল করবেন এটাতে কী কী ফিচার পাবেন সেটা কিন্তু এখানে তারা বলে দিয়েছে দেখেন টিকটক স্টুডিও গেট আর্লি অ্যাক্সেস টু ইউর অফিশিয়াল অ্যাপ ফর ক্রিয়েটরস নাও এখানে দেখেন ফোকাস অন ক্রিয়েশন ট্রোস অ্যান্ড ইনসাইট টু গ্রো অন টিকটক মানে এখানে বলতে যাচ্ছে আপনি সবসময় আপনার টিকটকের আর্লিটিস ফোকাস করতে পারবেন অ্যাপসে ঢুকলে আপনার টিকটক টিকটকের লাইক ভিউজ গ্রো করার জন্য আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি সবসময় ফোকাস রাখতে পারবেন আপনার টিকটক ক্রিয়েশনে

দেখা দিচ্ছে কিভাবে সলভ করবেন সম্পূর্ণ প্রসেস দেখা জাস্ট ডাউনলোড টিটু স্টুডিও ওইটাতে ট্রান্স করে দিবেন প্রথমত অবরাইট তো ঠিক এরকম ইন্টারফেস শুরু হতে পারে সো যে কাজটি করবেন আপনি যদি আইফোন হয় মানে অ্যাপল হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ স্টোর থেকে ইনস্টল করবেন আর আমার আমার যেহেতু অ্যান্ড্রয়েড এই জন্য প্লে স্টোর মানে গুগল প্লে এটাতে ক্লিক করে দিবেন প্রত্যেকে ক্লিক করে দিবেন সেম এস আপনার ওখানে এরকম শো হবে জাস্ট ডাউনলোড নামে একটা লেখা আছে এটাতে ট্রান্স করে দেবেন এটাতে ট্রান্স করার সাথে সাথে আপনার অ্যাপ ডাউনলোড হয়ে যাবে জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমাদের যে কাজটি করতে হবে ইনস্টল নামটাতে ক্লিক করতে হবে আর প্লে স্টোর গিয়ে টিকটক স্টুডিও লিখলিও পেয়ে যাবেন তো আমি এখান থেকে ডাউনলোড দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে জাস্ট একটু অপেক্ষা করবো আমরা গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য কিভাবে চালু করবেন কিভাবে কোন সিস্টেম ইউজ করতে হবে সম্পূর্ণ প্রসেস স্টেপ স্টেপ জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো এই যে এই আপডেটটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যাদের আছে তারা আপনি টিকটক অ্যাপটি হান্ড্রেড পার্সেন্ট আপডেট করে দিবেন এই নোটিফিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে টিকটক স্টুডিও এটাও আপনি পেয়ে যাবেন হ্যাঁ সো এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিভাবে ইউজ করবো এটাই মোস্ট ইম্পর্টেন্ট সো একটু স্টোর হওয়ার জন্য একটু অপেক্ষা করি তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো যে কাজটি করতে হবে ওপেন সেকশনটা ক্লিক করে দিতে হবে ওপেন বাটনেটা এটা এরকম হবে যেমনটা টিকটক নাকি ওপেন হচ্ছে এরকম ইন্টারভিউ হচ্ছে জাস্ট একটু অপেক্ষা করুন তারপর দেখেন ঠিক এরকম একটা হচ্ছে ওয়েলকাম টু টিকটক স্টুডিও এডিট ক্রিয়েট পাবলিশ মনিটাইজ এন্ড এঙ্গেজ ইউর কমিউনিটি অন টিকটক সো যে কাজটা করবেন লগ ইন সেকশন করে দিবেন আপনাকে এখানে লগ ইন করতে হবে স্টেপ স্টেপ আমি নতুন ঢুকতেছি আমি আপনাদেরকে স্টেপ স্টেপ আপনাদের সাথে নিয়ে সবকিছু দেখতাছি কি কোন স্টেপের পরে কোন স্টেপ আসছে সো দেখেন এখানে এখানে প্রথমে দুটো সেকশন চলে আসছে ইউজ ফোন অর ইমেল আর একটা হচ্ছে কি কন্টিনিউ উইথ গুগল সো আমাদের যে কাজটা করতে হবে এখানে আপনি এইগুলা নিয়ে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন টিকটক অ্যাকাউন্ট সো যে কাজটি করতে হবে নিচে লগ ইন নামে একটা সেকশন আছে আমাদের লগ ইন করতে হবে যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে হ্যাঁ লগ ইন সেকশনটা টাস্ক করে দিব মানে আমরা অ্যাকাউন্ট লগ ইন করব সো লগ ইন করার জন্য যে কাজটি করতে হবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় প্রত্যেককে খেয়াল করবেন সেটা হচ্ছে কি আপনি যেই নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা এখানে লগ ইন করতে হবে সেই নাম্বারটা যখন এখানে লগ ইন করবেন সেই নাম্বারে যে টিকটক আইডি আছে সেই টিকটক আইডির অ্যানালিটিক্স সম্পূর্ণ এখানে দেখা যাবে বিষয়টা দেখা দিচ্ছি প্রথমে আমরা নাম্বার সেকশনটা ক্লিক করে দেব মানে ইউজ ফোন নাম্বার এটাতে ক্লিক করে দেব হ্যাঁ সো আমি যে পোস্টটা দেখাচ্ছি এই পোস্টটা আপনাকে অবশ্যই করতে হবে তারপর দেখেন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি গ্যাস এই যে একটু অপেক্ষা করতে না করতে একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো একটা নাম্বার দিয়ে দিচ্ছি অবার একটা নাম্বার দিয়ে দিচ্ছি তারপর আমরা যে কাজটি করবো গেট কোডটা ট্রান্স করে দিব কোড কোডটা ট্রান্স করে দিব আপনিও ডান্স করে দেবেন ঠিক সেম ভাবে আপনার কোডটা আমি এখানে বসাতে হবে জাস্ট দেখা দিচ্ছি আপনার যদি এটা পাসওয়ার্ড মনে থাকে তাহলে দেখেন নিচে লগ ইন পাসওয়ার্ড একটা সেকশন আছে ওটাতে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন আর না যদি না থাকে আপনি ওটিপি দিয়ে এটা লগ ইন করতে পারবেন হ্যাঁ অবার যেহেতু আমার পাসওয়ার্ড মনে আছে এই জন্য আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি দেখেন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপর দেখেন এখানে টু স্টেপ আছে তো টু স্টেপের ক্ষেত্রে আমাদের একটা কোড যাবে কোডটা জাস্ট বসে দিচ্ছি অবলাইট আমি কোডটা বসে দিচ্ছি তারা তারপর দেখেন একটু লগ ইন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা চলে আসবে জাস্ট একটু অপেক্ষা করতে না করতে দেখেন গ্যাস ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা চলে আসতেছে ও মাই গড গ্যাস দেখেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে তারপর দেখেন আমাদের সকল অ্যানালাইটিস মানে যে অ্যাকাউন্টটি যে অ্যাকাউন্টের নাম্বার দিয়ে আমি লগ ইন করছি সেই অ্যাকাউন্টের কত ভিউজ কত লাইক সবকিছু আপনি এখানে দেখতে পারবেন অ্যানালাইটিস আর এখানে দেখেন মনিটাইজেশন কত টাকা ইনকাম হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন আর এখানে নিচে দেখেন অ্যানালাইটিস ক্রিয়েট মনিটাইজ ম্যানেজ এই যে পাঁচটা সেকশন হোম সেকশন সহ পাঁচটা সেকশন

ভিডিও কমেন্ট সেকশনে চলে আসলে আপনি এখান থেকে রিপ্লাই টু কমেন্ট যেটাতে ক্লিক করে আপনি সহজে কমেন্ট রিপ্লাই দিতে পারবেন আর এখানে দেখেন আপনি লাভ রিড দিতে পারবেন লাভ রিড দিয়ে আপনি কমেন্টের রিপ্লাই দিতে পারবেন হ্যাঁ তো আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি যে দেখেন অটো ক্যাপশন অটো ক্যাপশন হচ্ছে কি আপনি এর সাথে ক্লিক করার পর একটা ভিডিও অ্যাড করলে সেটা অটো ক্যাপশন চলে আসবে আর ফটো এডিট করতে পারবেন আর অটো কাট ক্যামেরা গুলো গুলো আপনারা ওপেন করলে দেখতে পারবেন বুঝতে পারবেন দেখেন রিকমেন্ডেড সিস্টেম আছে যা আপনারা টিকটক আর গ্রো করতে পারেন দেখেন 23 মিলিয়ন ভিউজ 1.2 মিলিয়ন লাইক এই যে এটা হচ্ছে কি ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিক গুলো এখানে আপনাদেরকে দেখাবে আপনারা এই টপিকগুলোর অনুসারে যদি ভিডিও তৈরি করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন যাতে এই নোটিফিকেশন দ্বারা সবাই জানতে পারে আপনার টিকটক ভিডিওটা ডাউনলোড করে আপলোড করতে পারেন কারণ ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে যেহেতু টিকটকের নতুন আপডেট হ্যাঁ আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের তোর মধ্যে শেয়ার দিতে ভুলবেন না সো গাই আজকের ভিডিওটা এখন শেষ করতেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখেন্স কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম